এটা একটা 150 ডিমের ইনকিউবেটর মেশিন, আপনার নিচে 100টির মতন ডিম এবং উপরে 50টির মতন ডিম রাখতে পারবেন। এই মোট 150টি ডিমের মেশিন। এটি মেশিনটি এসি ডিসি অর্থাৎ বিদ্যুৎ এবং ব্যাটারি দুটো সাহায্যে চলবে। বিদ্যুৎ চলে গেলে অটোমেটিকলি ব্যাটারির সাহায্যে মেশিনটি চলতে শুরু করবে। এবং পানির আর্দ্রতা দেখার জন্য মেশিনে দেওয়া হয়েছে একটি মিনি হাইগ্রোমিটার। তো মেশিনে ডাবল সার্কিট কন্ট্রোলার ব্যবহার করা হয়েছে। এখন যেই সার্কিটটি চলতেছে এটা হচ্ছে এসি লাইনের জন্য এবং ডিসি লাইনটি অফ করা। এটা যখন বিদ্যুৎ চলে যাবে সঙ্গে সঙ্গে ডিসি লাইনের কন্ট্রোলারটি চালু হয়ে যাবে। তো মেশিনের ভিতরে এখন আপনার এসি বাল্ব এবং সেই সাথে এসি ফ্যানটি চলছে, অর্থাৎ পুরো মেশিনটি বিদ্যুতের সাহায্যে এখন চলছে। তো যখন যাদের এলাকায় বিদ্যুতের সমস্যা, দিনের মধ্যে 2-3 বার করে বিদ্যুৎ চলে যায়, তারা এই ধরনের মেশিনটি নিতে পারেন। এই মেশিনে এখন বিদ্যুতের সাহায্যে চলছে। তো যদি কারেন্টটি চলে যায় এখন, তো দেখুন কারেন্টের লাইনটি আমরা অফ করে দিয়েছি, অর্থাৎ বিদ্যুৎ চলে গিয়েছে, যার কারণে সঙ্গে সঙ্গে এখানে ডিসি বাল্ব এবং ডিসি ফ্যানটি চলতে শুরু করেছে। ব্যাটারি লাইনের সাথে সংযোগ দেওয়া আছে এই মেশিনে। তো এইভাবে মেশিনটি এসি এবং ডিসি দুটোর সাহায্যে মেশিনটি চলতে শুরু করবে, যার কারণে আপনাদের মূল্যবান ডিমটি নষ্ট হওয়ার হাত থেকে বেঁচে যাবে। তো যাদের এলাকায় বিদ্যুতের অনেক বেশি সমস্যা, তারা এই ধরনের এসি ডিসি ইনকিউবেটর মেশিন নিতে পারেন। এই মেশিনটি বিদ্যুৎ এবং ব্যাটারি দুটো সাহায্যে চালানো যাবে। তো দেখুন আমরা আবার বিদ্যুতের লাইনটি দিয়ে দিচ্ছি। বিদ্যুতের লাইনটি দেওয়া মাত্র এখানে বিদ্যুতের সাহায্যে আবার ফ্যান এবং লাইটটি ঘুরতে শুরু করেছে। তো আমরা এই ধরনের 150 ডিমের ইনকিউবেটর মেশিনে আমরা দুটি ফ্যান ব্যবহার করি এবং দুটি আলাদা আলাদা এসি এবং ব্যাটারি লাইনের জন্য একটি ডিসি বাল্ব ব্যবহার করে থাকি। আপনাদের যাদের এই ধরনের ইনকিউবেটর মেশিন প্রয়োজন, তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। তো ধন্যবাদ সবাইকে।